সাবেকে আবার বিপদে ফেলবো বন্ধুরা। ও উস্তাদ, কি অবস্থা উস্তাদ? ভাই এদিকে তাকাই, আমি গাড়ি চালাচ্ছি, কি একটা অবস্থা! অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তো ভাই, তারপরও কত রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছি, তারপরও আমি এখন রাবেয়াকে উস্তাদ আসেন আসেন আসেন। দেখো ভাই, ওভারটেক দিয়ে সুযোগ দিলাম, তাও পারলো না। এই বিচে প্রচুর লোক, দেখো ভাই কি পরিমাণ লোক। লোক নাই কে বলছে ভাই, ঘুরতে আসে না কে বলছে ভাই, প্রচুর লোক ঘুরতে আসছে ভাই, প্রচুর লোক, লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমাদের যাত্রীরা আছে, তারা বলছে ভাই এখানে নামলেই ভালো হতো। না ভাই, এখানে নামলেন আপনারা টেকনাফ যান, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যান ভাই। ওই দেখো ভাই, জাহাজ দেখা যাচ্ছে, কি একটা অবস্থা বন্ধুরা, দেখো দেখো জাহাজ দেখা যাচ্ছে। ও ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের গাড়ি হচ্ছে স্টার লাইন, আর আজকে আমরা আছি হচ্ছে কক্সবাজারের বাস টার্মিনাল। কক্সবাজারের যে সুন্দর একটা বাস টার্মিনাল আছে, সেটা মানে এটা কক্সবাজার থেকে কিন্তু বেশ অনেক অনেক আগে। এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সব ভালো ভালো গাড়িগুলো আছে, গ্রিন লাইন থেকে শুরু করে হেরিটেজ থেকে শুরু করে, এছাড়া সেন্ট মার্টিন, সেবা লাইন, সব গাড়ি আছে। আর আজকে আমাদের গাড়ি হচ্ছে স্টার লাইন, আর একটা সুন্দর চমৎকার একটা গাড়ি কিন্তু স্টার লাইন বন্ধুরা। দেখতে পাচ্ছ পাশে স্টার লাইনের লাক্সানার একটা গাড়ি আছে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা হচ্ছে হিনো ওয়ান যে আপডেট ভার্সন যেটা সেইটা। আর আজকে আমরা ঢাকা থেকে কোথায় যাব, সরি ঢাকা বলছি কেন, আজকে আমরা চিটাগাং থেকে যাব হচ্ছে টেকনাফ। টেকনাফ যাবো ভাই, আজকে মনে করছিলাম একটা বাইপাস আছে, সেই বাইপাস দিয়ে যাবো। না ভাই, আমরা মেরিন ড্রাইভ দিয়েই যাবো, কারণ মেরিন ড্রাইভ দিয়ে আমার যাওয়ার খুব ইচ্ছে, সেই জন্য আমরা ওই দিক দিয়ে যাবো। বাইরে আমাকে দেখাচ্ছে ম্যাপে ব্যাপে। আর আর যে ভাই রিকোয়েস্ট করছে, ভাইয়ের নাম হচ্ছে শখের গেমার, শখের গেমার ভাই আমাকে বলছে ভাই আপনি কক্সবাজার থেকে টেকনাফ যান স্টার লাইনকে নিয়ে ভাই, আর স্টার লাইনকে নিয়ে কিন্তু আজকে যাবো। আর এই শখের গেমার কিন্তু সেই শখের গেমার না, যে বড় একজন চ্যানেল ইউটিউবার আছে শখের গেমার, এটা আরেকজন, মানে সে হচ্ছে হয়তো ফেক চ্যানেল তার, শখের গেমার সেই নামে আছে। যাই হোক, কথা বলবো না, লেটস গো। গাড়ি কিন্তু স্টার্ট ফেলছি বন্ধুরা, এবং বাই ইন্ডিকেটার দিয়ে দিলাম, এবং আমি গাড়ির মধ্যে স্যার বরাবরের মতো আজকে গাড়ি চালাচ্ছে হচ্ছে আমাদের কিং প্রো। কিং প্রোকে নিয়ে কিন্তু আজকে আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবং বাই ইন্ডিকেটার দেওয়া হয়ে গেল, এবং আস্তে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি। আরে ভাই, ইন্ডিকেটার দিলাম কিন্তু ইমার্জেন্সি লাইট জ্বলছে কেন, যাই হোক। তো বন্ধুরা, আমরা কিন্তু আস্তে আস্তে বাস টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি। এটার বাস টার্মিনালটা হচ্ছে কক্সবাজারের একটু আগে, কিন্তু সমস্যা হচ্ছে এই বাস টার্মিনালের রাস্তাগুলো একটু বেশি ভাঙড়ি ভঙ্গি হয়ে গেছে, কারণ আর এই পাশে দেখো ভাই স্লিপার কোচ আছে, সেন্ট মার্টিনের স্লিপার কোচ ভাই। এখানে সব ভালো ভালো গাড়িগুলো আছে ভাই, আর গ্রিন লাইনে তো বিশাল ডিপো খুলে বসছে। আমরা ডান দিয়ে যাব, আমরা বাই দিয়ে যাব না, কারণ বাই দিয়ে গেলে ভাই মজাটা পাওয়া যাবে না, কারণ আমরা মেরিন ড্রাইভ দেখতে দেখতে যাব ভাই। আমাদের যাত্রীরাও বলছিলো ভাই যে মেরিন ড্রাইভ দেখতে দেখতে যেন মানে যাওয়া হয়, আমরা মেরিন ড্রাইভ দেখতে দেখতে যাবো, ওই রাস্তাতে যাবো ভাই। ওই রাস্তায় তো ভাই পানি উঠছে, এরকম একটা কথা মানে শুনছি যে পানি উঠছে, যে কারণে ভাই মেরিন ড্রাইভের রাস্তা ভেঙে চুড়িয়ে গেছে। যাই হোক, এখন ভাই আস্তে 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 বেরোই ভাই, গাড়ির চাপ আছে প্রচুর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ম্যাক্স প্রোকে নিয়ে কিন্তু সুন্দরভাবে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে কিন্তু বের হয়ে গেলাম। আর ভাই আমাদের চমৎকার সুন্দর একটা গাড়ি কিন্তু স্টার লাইনের গাড়ি, দেখতে পাচ্ছ আমাদের ম্যাক্স প্রো ভাই, কিন্তু সরি ম্যাক্স প্রো না, আমাদের কিং প্রো ভাই গাড়ি চালাচ্ছে। এখন আমরা থেকে কত দূরে আছি, 58 কিলোমিটার দূরে আছি, 58 কিলোমিটার দেখাচ্ছে ভাই, 58 কিলোমিটার বেশ আস্তে আস্তেই যাবো, আমরা তাড়াহুড়ো করবো না, কারণ আমাদের যাত্রীরা দেখতে দেখতে যাবে, আর 51 মিনিটের মতো সময় লাগবে আমরা কক্সবাজার হয়ে তারপর কিন্তু যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা আস্তে আস্তে কিন্তু কক্সবাজারের দিকে যাচ্ছি, সামনে কিন্তু কক্সবাজারের হোটেলগুলো দেখতে পারবো, এবং ওখানেও কিছু গাড়ি আছে সেগুলো দেখতে পারবো। আরে ভাই কি হয়েছে রে ভাই, আস্তে হালকা হালকা, কী রে ভাই কী সমস্যা ভাই, সমস্যাটা কী রে ভাই, যায় না কেন? আর আপনারা যান না কেন ভাই, আপনারা টানেন না কেন, কী হয়েছে? ও আমার এই গাড়ির জন্য যেতে পারতেছে না, ও এবার আমরা টানবো। আরে ভাই ব্যাকে আসিস না, আরে সমস্যা কি, গাড়ি প্রচুর ব্যাকে আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা আস্তে ধীরে ধীরে কিন্তু বের হয়ে গেলাম। আরে ভাই প্রাইভেটটাও ঝামেলায় পড়ে গেছে, আস্তে আস্তে হালকা উস্তাদ বাড়ান, আস্তে হালকা 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 হালকা, বিপদ বিপদ, ভালোই বিপদে পড়ছে। যাই হোক, পূর্বাশার একটা হুন্দার গাড়ি দেখলাম, ভালো লাগলো ভাই। এখন আমরা যত যাবো তত সুন্দর রাস্তা, যত পরিবেশে সুন্দর হতে থাকবে, কারণ আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি, এবং কক্সবাজার থেকে কিন্তু আজকে আমরা তেঁতুলিয়ায় কেন, আমরা টেকনাফ যাবো ভাই। টেকনাফ কেন আমি তেঁতুলিয়ার কথা বললাম, আমরা টেকনাফ যাচ্ছি রে ভাই, আমরা টেকনাফ যাচ্ছি ভাই। শখের গেমার ভাই আমাকে টেকনাফ যাওয়ার কথা বলছে, আমি বারবার তেঁতুলিয়া বলতেছি ভাই, টেকনাফ তেঁতুলিয়া, টেকনাফ তেঁতুলিয়া করতে করতে ভাই আমি তেঁতুলিয়ায় চলে যাচ্ছি ভাই, তেঁতুলিয়া না ভাই, আমি টেকনাফ যাচ্ছি ভাই, টেকনাফ। আচ্ছা হালকা হালকা বারান বারান বারান, হালকা হালকা ক্লিয়ার, হ্যাঁ যে ঠিক আছে ঠিক আছে উস্তাদ, বারে দান বারে দান, ক্লিয়ার, হালকার মধ্যে হালকার মধ্যে, বারান বারান বারান, গাড়ি নাই গাড়ি নাই, হালকা হালকা হালকা, গাড়ি 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 আসছে। ও ভাই সাহ,
কি উড়াদুড়া দিল ভাই, সামনে যে স্প্রাইটের গাড়িটা যা করতেছে যা বলার মতো। আমরা কিন্তু সমুদ্র সৈকতের কাছে, আমরা কলাতলি বিচের এখানে চলে আসছি এবং কক্সবাজারও কিন্তু ডিসকভার হয়ে গেছে ভাই। এখানে কিন্তু সব সুন্দর সুন্দর দামি দামি গাড়িগুলো আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই। এখানে থেকে লাভ নাই, জ্যাম পড়ছে ভাই, বিশাল জ্যাম পড়ছে ভাই। কলাতলি মোড়ে সবসময় জ্যাম থেকে অ্যাক্সিডেন্ট হয়, এটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। আস্তে 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 আমরা বেড়ে যাচ্ছি, এদিকটা ফাঁকা আছে। ও মাই গড বন্ধুরা দেখো বিশাল চাপ, মানে কক্সবাজার ঘুরতে কত লোক আসছে, এত গাড়ি রাস্তায় ভাই, কি একটা অবস্থা। বেরোতে কি পারবো তাও জানি না। এমন আমরা বাইয়ে চলে যাব, আমরা বাই ইন্ডিকেটার দিয়ে দিলাম, আমরা এখন বাইয়ে চলে যাবো ভাই কক্সবাজারে। ও ভাই সাব ভাই, ডান দিকে ও ভাই দুটো গাড়ি সামনাসামনি ঝামেলা করছে বলে ভাই এখানে জ্যাম পড়ছে। আর সমুদ্র সৈকত দেখো ভাই, কি পরিমাণ লোক আসছে ভাই। আমরা আসলে কক্সবাজার দেখতে আসিনি আজকে, আমরা টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা, সেজন্য আজকে আর কক্সবাজার দেখতে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখালাম। প্রচুর প্রচুর লোক ভাই, প্রচুর লোক ভাই, দেখো 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 প্রচুর লোক ভাই, সেই লেভেলের লোক। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দাও ভাই যে তোমরা কে কে কক্সবাজারে গেছো আর কে কে কক্সবাজারে যাওনি ভাই। আমি কক্সবাজারে গেছি, এটা আগে আমি বলেছি ভাই, লোকজন দেখতে দেখতে যেতে ভাই, কি পরিমাণের লোক দেখছো। যাই হোক, আমরা এখন লোকজনকে বাই বাই টাটা দিয়ে চলে যাচ্ছি। এখন হিমছড়ি আছে সামনে, আমরা হিমছড়িকেও দেখবো, হিমছড়ি দেখে আমরা ডাইরেক্ট টেকনাফের উদ্দেশ্যে যাব। আসলে টেকনাফে এখানে যারা যাচ্ছে তারা হচ্ছে সেন্ট মার্টিন যাবে, সেজন্য হচ্ছে তারা টেকনাফ যাচ্ছে। যাই হোক, আমরা এখন গাড়ির মধ্যে ঢুকে যাই। ডান সাইডে সাগর আছে ভাই, সাগরটা দেখতে দেখতে তোমরা যা উপভোগ করতে করতে যাবা। আস্তে ব্রেকে পা রাখি, হালকা হালকা যাই, ঘুরে যাই। বেশ অনেকদিন পরে কিন্তু আমরা ইয়েতে যাচ্ছি, মেরিন ড্রাইভ দিয়ে কিন্তু টেকনাফ যাচ্ছি ভাই। এই বিচে প্রচুর লোক দেখো ভাই, কি পরিমাণ লোক, লোক নাই কে বলছে ভাই, ঘুরতে আসে না কে বলছে ভাই, প্রচুর লোক ঘুরতে আসছে ভাই, প্রচুর লোক, লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমাদের যাত্রীরা আছে তারা বলছে ভাই এখানে নামলেই ভালো হতো। না ভাই এখানে নামলে না, আপনারা টেকনাফ যান, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যান ভাই। ওই দেখো ভাই জাহাজ দেখা যাচ্ছে, কি একটা অবস্থা বন্ধুরা, দেখো দেখো জাহাজ দেখা যাচ্ছে। ও ভাই 15 কিলোমিটারের মধ্যে কোনো জাহাজ দেখা যায় না, কিন্তু এখান থেকেই ভাই আমরা জাহাজ দেখতে পাইছি। যাই হোক, এদিকে একটু নিরিবিলি দেখতে পাচ্ছ, যত সামনের দিকে যাচ্ছে তত হচ্ছে লোক কমতে যাচ্ছে। আর ওই যে হিমছড়ির যে পাহাড়টা, সেই পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে, আমরা গাড়িতে বসে দেখতে পাচ্ছি যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে উঁচু, সেই পাহাড়টা হচ্ছে হিমছড়ির পাহাড়। আর ভাই মেরিন ড্রাইভের রাস্তা ভাই, সেই লেভেলের রাস্তা, এখানে বলার নাই কিছু ভাই, এখানে শুধু গাড়ি চালাতে হবে আর আনন্দ করতে হবে ভাই, আনন্দ করতে করতে যেতে হবে। এখানে একটু গাড়ির চাপ অনেক ভাই, বেশিরভাগই মানুষ প্রাইভেট কার নিয়ে আসে, তারা ঘুরতে আসে খুব আনন্দের সাথে ভাই, আনন্দের সাথে ঘুরতে আসে। যাই হোক, ওখানে বাসের পরিমাণও কম, মাঝে মাঝে বাস অনেকগুলো বেশি আসে। আমরা বেশি একটা উড়াদৌড়া দিয়ে যাচ্ছি না, আমাদের আর মাত্র 8 কিলোমিটার যেতে হবে ভাই। 8 কিলোমিটার তো আরও দূর তো ভাই, হিমছড়ি ভাই আমাদের মানে ইয়ে করা ভুল হয়েছে, যেটাকে আমরা মার্ক করি আমরা কোন জায়গাতে কোথায় যাবো সেটা আসলে ভুল হয়েছে। গাড়ি আছে আছে, হালকা যাই হালকা হালকা যাই, ড্যানে গানে গানে গাড়ি আছে, প্রচুর প্রাইভেট কার বন্ধুরা দেখো ভাই, প্রচুর লোক কিন্তু ঘুরতে আসছে, প্রচুর লোক। এই যে ওভারটেক দিচ্ছে, আমরা ওভারটেক দিচ্ছি, সামনে রয়্যালের গাড়ি, হালকার পথে যাই। এবার গ্রামীণকে ওভারটেক দিয়ে দিলাম, আস্তে করে চাপাই দিলাম, আমরা এখনও অনেক দূরে আছি ভাই। আস্তে আস্তে হালকা বেড়ে যাই, গাড়ি নেয় গাড়ি নেয়। রয়্যাল এক্সপ্রেসকে আমরা এখন ওভারটেক দিয়ে চলে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই চরম একটা জায়গা ভাই। আমরা হিমছড়ি চলে আসছি বন্ধুরা, হিমছড়ি হিমছড়ি কারা কারা গেছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাই দিও। আমরা কিন্তু হিমছড়ির সামনে দিয়ে যাচ্ছি ভাই, এক পাশে পাহাড় থাকবে, এক পাশে নদী থাকবে, সেটা দেখতে পারবা ভাই। হিমছড়ি চলে আসছি, এই যে হিমছড়ির সামনে দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি ভাই, হিমছড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। ওই যে ভাই পাহাড়গুলো দেখো, এর উপরেই হচ্ছে ভাই হিমছড়ি, হিমছড়ি দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই লেভেলে। ও মাই গড, এই জায়গাটা দেখো, ওই দেখো ভাই সেন্ট মার্টিনের শিপ যাচ্ছে, সাগরের ঢেউ দেখছো, কঠিন ঢেউ। ওই দেখো শিপ, যেটা হচ্ছে কলাতলি বিচ থেকে গ্রিন লাইনের যে শিপটা আছে সেই শিপটা কিন্তু ওইদিকে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমরা এখন ইগলকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি, ইগলকে ওভারটেক দিলাম ভাই সাব, আমরা হিমছড়ির পাহাড় পর্বত ছাড়াই চলে আসলাম ভাই। এই জায়গাটা দেখো কঠিন জায়গা ভাই, যারা কক্সবাজারের সমুদ্র সৈকত এখনও দেখনি দেখে ফেলো ভাই, দেখে ফেলো। গেমের মাধ্যমে কিন্তু আমরা দেখাচ্ছি বন্ধুরা। আর শখের গেমার ভাই আপনি সুন্দর রিকোয়েস্ট করছেন, আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা ইয়ে করতে পারছি কক্সবাজার থেকে টেকনাফের যে রাস্তা মেইন ড্রাইভ সেটা উপভোগ করতে পারছি। আমাদের যাত্রীরা ভাই খুব আনন্দের সাথে যাচ্ছে বন্ধুরা। আরে ভাই এখন আমি একটা ভুল পথ ইয়ে করছিলাম বলে ভাই ইয়ে দেখাচ্ছিল, এখন ভাই এখন হলুদ দেখাচ্ছে, কারণ আমাদেরকে অনেক দূর যেতে হবে। যাই হোক, 12:10 গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে কিন্তু গাড়ির চাপ খুবই কম, যখন গাড়ি আসে একসাথে কয়েকটা আসে, তারপরে আবার গাড়ি থাকে না, রাস্তা ফাঁকাই থাকে।
ভাই পরিবেশটা দেখো ভাই, শুধু পরিবেশ দেখতে হবে আর কিছু দেখতে হবে না ভাই। এখানে রাস্তা দেখছো, আবারও কিন্তু হেভি রাস্তা, এখানে একটা বিপজ্জনক মোড় আছে, এই সেই বিপজ্জনক মোড়, এই জায়গায় আসলে আমার কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু ইনশাল্লাহ এবার আর অ্যাক্সিডেন্ট করবো না। সামনে এস আলমের একটা গাড়ি আছে, ও ভাই রে, এটা কিটা পূর্বাশা, এই ট্রাক আছে, ট্রাক আছে, ট্রাক আছে ভাই। এস আলমের গাড়িটা আমার ওভারটেক দিতেই হবে। কোথায় চলে গেল ভাই, পারবো ভাই জানি না। যাই হোক, সিল্ক লাইনের গাড়ি, সব দামি দামি গাড়িগুলো কিন্তু সব এখানে আসে। তা বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে টেপনাক। আমাদের গাড়ি হচ্ছে কি, আমাদের গাড়ি কি স্টার লাইন, একদম নতুন একটা গাড়ি, ওয়ান জের আপডেটটা। যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনে ঘুষিয়ে দিও, আর বেশি বেশি লাইক আমি কিন্তু ফাটাফাট করে দিও। দেখতে পাচ্ছ আমরা কিন্তু আজকে হিমছড়ি ছেড়ে এখন টেকনাফের উদ্দেশ্যে। প্রথমে তো তেঁতুলিয়া বলে ফেলছিলাম মনে হয়, যদি তেঁতুলিয়া বলেও ফেলি সেটা ভুল হয়েছে, সেজন্য ক্ষমা দৃষ্টি দেখতে হবে। যাই হোক, আমরা এখন এস আলমকে ওভারটেক দেবো। এস আলমকে ওভারটেক দেওয়ার জন্য আমরা পিছনে লেগে আসি, ডাইনে কোনো গাড়ি আপাতত নাই। ও ভাই, সামনে একটা প্রাইভেট ওভারটেক দিচ্ছে, শাহফাতে আলীকে ওভারটেক দিয়ে দিল। এবার আমি প্রাইভেটটাকে আমি ওভারটেক দেবো, শাহফাতে আলীকে আগে ওভারটেক দিয়ে নেই, এবার প্রাইভেটকে ওভারটেক দেবো। ভাই কঠিন কঠিন জায়গা ভাই, ও মাই গড ভাই, রাস্তা দেখছো, কঠিন রাস্তা ভাই, লাইন ধরে সব প্রাইভেট কাজ যাচ্ছে ভাই, কি ও আরে ভাই লাইন ধরে যা যা। ও ভাই গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে, গাড়ি, ও ভাই এ না ভাই, ওরে বাবা, ওরে 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 ভাই, ঠিক আছে, আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আগাই। কি জটিল ভাবে কিন্তু গাড়িটা ঘুরছে মোড়টা ভাই, আমি দেখেই তো ভয় লেগে গেছে, এনা ছিল, এনার হুন্দাইয়ের গাড়ি ওটা। যাই হোক, আর বেশি দূরে নাই আমরা টেকনাফ থেকে, আমাদের যাত্রীরা খুব খুশি, আমরা খুব অল্প টাইমে কিন্তু আমাদের যাত্রীদেরকে পৌঁছে দিলাম। আজকে আমাদের গাড়ি ছিল স্টার লাইন, আর আমাদের শখের গেমার ভাই হচ্ছে রিকোয়েস্ট করছিলো যে স্টার লাইনের গাড়ি নিয়ে যেন আমি কক্সবাজার থেকে টেকনাফ যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি আমরা এখানে চলে আসছি একটা ভালো জায়গায়, এখানে একটা ছোটোখাটো বাজার, এখানে অনেক গাড়ি কিন্তু বিরতি দেয়, কিন্তু আমরা বিরতি দিব না, কারণ আমরা ডাইরেক্ট চলে যাবো হচ্ছে টেকনাফ, টেকনাফ, টেকনাফ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু আবারও অনেকগুলো গাড়ি আছে, তাদেরকে এখন ওভারটেক দিতে হবে। এই মোড়টা আসলে ওভারটেক এভাবে রিক্সি, ও ভাই প্রাইভেট যখন ওভারটেক দিচ্ছে তখন আমি ওভারটেক দিতে পারবো। সৌদিয়া স্লো স্লো হয়ে গেছে, এখানে সব গাড়িগুলো স্লো স্লো হয়ে যাচ্ছে, কারণ আর বেশি দূর নাই, আর বেশি দূর আমাদের অপেক্ষা করতে হবে না, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাবো। এই দেখো প্রাইভেটটা কিন্তু ভুল পথে যাচ্ছে, থেমে গেল ফাঁকতালতে, কিন্তু আমি গাড়ি ঢুকে দিলাম ভাই। ডেঞ্জারাস একটা জায়গা ভাই, রোডটা দেখছো কঠিন, গুল্লিগাল্লা রোড, ওয়া 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 ওয়া, সেই লাগতেছে মনে হচ্ছে কোনো পাহাড়ের পরে উঠে পড়ছি, এখন পাহাড় থেকে আবার নিচে নামতেছি, এরকম একটা ভাবসাব। সৌদিয়ার গাড়ি আছে ভাই, এর ওখান থেকে ভাই ওভারটেক দেওয়াটা ঠিক হবে না, দেখি কোনো গাড়ি নাই, আপাতত কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, ওভারটেক দিয়ে চলে গেলাম সৌদিকে। বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার লাইন কিন্তু বসে থাকার গাড়ি না, খুব রানিং একটা গাড়ি কিন্তু। এই ভাই গাড়ি 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 গাড়ি, রাস্তায় হালকা যাই, হালকা যাই, হালকা যাই, ক্লিয়ার। আবার আমরা গাড়ির ভিতরে চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ, আর কত কিলো ভাই সিলেক্ট করে রাখিনি, কিন্তু রাস্তা পাচ্ছে না সেই জন্য আর ইয়ে করলাম না। ও ভাই প্রাইভেট ওভারটেক দিছে, ওরে ভাই এটা একটা ইডি টাইপের গাড়ি, মাস্টার ট্যাঙ্ক, আরে ভাই কি সামনাসামনি, সামনাসামনি রে ভাই, আমিও তো বিপদে পড়ে গেলাম, বিপদ ভাই, কি কাটায় বেরোলাম এই গাড়িটাকে এখন আমার দিতে যাবে। এটা কি রাবেয়া, ও বাবা রাবেয়া দিকে এদিকে চলে আসছে, আর এন এইটের একটা গাড়িকে ওভারটেক দিলাম, ও ভাবে রাস্তা খারাপ, রাস্তা খুবই খারাপ বন্ধুরা দেখতে পাচ্ছ। আমার আমাকে রাবে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে ভাই, আমি রাবেয়াকে ওভারটেক দিলাম, রাবে আমাকে ওভারটেক দিল ভাই, সুন্দর সব ওভারটেকিং ওভারটেকিং খেলা খেলতেছি আমরা, আস্তে 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 ভাই রাবেয়া কিন্তু চাপাই চাপাই দিয়ে গেল। রাবেয়া জানে না ভাই আমি ওকে ওভারটেক দিতে হতে আমার বেশি সময় লাগবে না। ভাই রাস্তা দেখছো কঠিন রাস্তা, সেই লেভেল সেই লেভেল সেই, এখন আমরা রাবেয়াকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। ওয়াও এই ব্রিজটা দেখছো, এখানে একটা ভাঙড়ি ব্রিজ আছে ভাই, আমরা এখন সেই ভাঙড়ি ব্রিজে ঢুকতে যাচ্ছি। ওয়া 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 ওয়া, সেই সেই সেই, ভাই রাবেয়া কিন্তু আমার পিছনে লেগেই আছে, লেগে থাকুক কোনো ব্যাপার না, আমাকে ওভারটেক দিতে পারলে ভাই দাও, ভাই দাও, কেউ তোমাকে ইয়ে করেনি, যাও দিবা, যাও চলে যাও, চলে যাও ওস্তাদ, যান যান ওস্তাদ, যান 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 যান, আমি আর পিছন দিকে তাকাই আছি আপনার জন্যে, ওভারটেক দেন, ওভারটেক দেন, ওভারটেক দেন, আমি আপনারা ফাঁকা করে দিলাম গাড়ি, যান যান যান, চলে যান চলে যান। আরে রাবেয়া ওভারটেক দেয় না কে, ভয় পাচ্ছে নাকি, এত ভয় পেলে হবে ভাই গাড়ি চালাতে গেলে, যান যান যান, আমি আপনাকে সাইড দিয়ে দিচ্ছি, এই দেখেন, যান 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 ভাই, দেখো আমি রাবেয়াকে সাইড দিয়ে দিচ্ছি, রাবেয়া ভয় পাচ্ছে কেন ভাই, এত ভয় কিসের, আসেন আসেন, আগান 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 আগান,
ওস্তাদ 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 রাবেয়াকে আবার বিপদে ফেলবো বন্ধুরা। ও ওস্তাদ কি অবস্থা ওস্তাদ? ভাই এদিকে তাকাই, আমি গাড়ি চালাচ্ছি, কি একটা অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তো ভাই, তারপরও কত রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছি, তারপরও আমি এখন রাবেয়াকে ওস্তাদ আসেন আসেন আসেন। দেখো ভাই ওভারটেক দিয়ে সুযোগ দিলাম তাও পারলো না, যাই হোক কোনো ব্যাপার না। ভাই এই জায়গাটা দেখছো, কঠিন একটা জায়গা, উপর থেকে নিচে নামতেছি আমরা। ওয়াও। তো বন্ধুরা আজকের এই ট্যুরটা কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও। আর আমাদের শখের গেমার ভাই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাচ্ছে যে আমি যেন এই স্টার লাইনকে নিয়ে যেন যাই কক্সবাজার থেকে টেকনাফ। ইনশাল্লাহ স্টার লাইনের নতুন একটা গাড়ি নিয়ে কিন্তু আমরা কক্সবাজার থেকে টেকনাফের এখানে চলে আসছি। অলরেডি কিন্তু আমরা বাস টার্মিনালে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা ভিতরে পর্যন্ত যাব না, আমরা এখানে আমাদের যাত্রা শেষ করব। অ্যাকচুয়ালি আমাদের কাউন্টার হচ্ছে ডান দিকে, আমরা ডান দিকে আমরা ঘুরে রাখার চেষ্টা করব। আর এখানে যাত্রীদের নেমে যেতে হবে এবং তাদের মানে নিজস্ব খরচে কিন্তু এবার হচ্ছে তাদের যে জায়গায় যাবে মানে সেন্ট মার্টিনের যে জাহাজটা যেখানে সেখানে যেতে হবে। এখানে প্রচুর দামি দামি গাড়িগুলো রাখা আছে অলরেডি কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ তুবা লাইন, স্টার লাইন, এনা, সেন্ট মার্টিন সব হেভি হেভি গাড়িগুলো এখানে আছে, আমরা এখন এখানে গাড়িটা রাখবো। তো বন্ধুরা আজকের এই যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি খুশি পেয়ে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। এখন ভাই গাড়িটা কি এখানে ঘুরানো যাবে, ঘুরানো কি ঠিক হবে, ঘুরানোর তো কোনো জায়গাই নাই দেখতেছি। যাই হোক তারপরে আমার ওই পাশে রাখতে পারলে সব থেকে ভালো হতো। সামনে কি জায়গা আছে, তুবা লাইনের ওখানে একটু জায়গা আছে, ওইখানে একটু চাপায় রাখতে হবে। দেখি গাড়িটা একটু ঢুকানোর চেষ্টা করি। ভাই একটু সাইডে সাইডে, ভাই সাইডে আমরা ঘুরবো, ভাই ঘুরবো সৌদি আমাদের সাইড দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ কী কষ্টে ঘুরতেছি রে ভাই, কী রিক্স হয়ে যাচ্ছে ভাই, সামনে গাড়ি নাই তো। ভাই 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 গোর গোর ব্যাক, হালকা ব্যাক মারেন ওস্তাদ, হালকা ব্যাক মারেন, ব্যাক মারেন, ব্যাক মারেন, ব্যাক মারেন। আয় যায় যায় যায়, ঠিক আছে ঠিক আছে, আয় যায় যায় যায়, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে ভাই এরা রাস্তার মাঝখানে চলে আসছে কেন লোকজন? ওস্তাদ হালকা হালকা ব্যাক মারেন, ব্যাক মারেন, ব্যাক মারেন, ঠিক আছে ওস্তাদ হালকা হালকা। আরে ভাই আপনার রাস্তার মাঝখানে কেন? ওরে ভাই লেগে যাচ্ছিলো লেগে যাচ্ছিলো লেগে যা। আরে ভাই রে 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 ভাই রে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা গাড়িটা ঘুরাই ফেলছি, এখন আমাদের গাড়িটা এখানে রাখতে হবে। এ ভাই জ্যাম ফেলাই দিছি পুরো, এই যে এখানে রাখলেই হতো।